নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আর আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 29/3/2023 পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে আজকে পশ্চিমবঙ্গে যে 10ই মার্চের যে ধর্মঘট ডেকেছিল সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মচারীরা ডিএর দাবিতে, তাতে যে সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা অনুপস্থিত ছিলেন, স্কুলে অনুপস্থিত ছিলেন অর্থাৎ ধর্মঘটে অংশগ্রহণ করেছিলেন, তো তাদের শোকজ নোটিশ আগেই পাঠিয়ে দিয়েছে এবং সেই শোকজের রিপ্লাই দিচ্ছে বিভিন্ন শিক্ষক মহাশয়রা। সেই সংক্রান্ত এর আগে নোটিশ জারি করেছিল মধ্যশিক্ষা পর্ষদ, আবারও আজকে আরেকটি নোটিশ জারি করা হয়েছে। দেখে নেব কী নোটিশ জারি করা হয়েছে এই ধর্মঘটে শিক্ষক মহাশয়দের শোকজ সংক্রান্ত। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট অপডেট পাওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো যে নোটিশটা জারি করা হয়েছে দেখতে পাচ্ছেন, আজকে নোটিশটা আজকেই ডেট দেওয়া রয়েছে। কী বলছে? দিস ইজ টু ইনফর্ম অল কনসার্ন ফার্দার টু মেমো, অর্থাৎ আবার একবার নোটিশ করে জানানো হচ্ছে এই শোকজের নোটিশ সংক্রান্ত। কী বলছে? শোকজের নোটিশে যেটা আগে জানানো হয়েছিল যে শোকজগুলো নির্দিষ্ট ডিআই অফিসে, রেসপেক্টিভ ডিআই অফিসে সাবমিট করতে বলা হয়েছিল এবং ডিআই অফিস সেগুলো সংগ্রহ করবে টিচারদের কাছ থেকে, তারপর মধ্যশিক্ষা পর্ষদ সেটা ডিআইদের কাছ থেকে পরে নিয়ে নেবে প্রয়োজন মতো। তো এবং সেটাই বলা হয়েছে, তার সঙ্গে আর একটা কিছু অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে কি, রিপ্লাই টু শোকজ নোটিশ সার্ভ টিল নাও দেয়ার পর, অর্থাৎ শোকজের রিপ্লাই যে উত্তর সেটা শ্যাল নট সাবমিটেড ডাইরেক্টলি, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদকে ডাইরেক্ট হচ্ছে সাবমিট করার দরকার নেই, এটা নির্দিষ্ট ডিআই অফিসেই কিন্তু এটা পাঠাতে হবে, এটা বলা হয়েছে। এবং নোটিশটাকে এবং এখানে বলা হয়েছে যে ইন কন্টেক্সট অফ দ্য ডাইরেক্ট কমিউনিকেশন অফ দ্য রিপ্লাই অফ শোকজ নোটিশ দ্যাট বিং সেন্ট টু ইন্ডিভিজুয়াল বাই সাম টিচার ডিসপারেট ম্যানার, অর্থাৎ বেশ কিছু টিচার সরাসরি মধ্যশিক্ষা পর্ষদে যে শোকজ নোটিশের রিপ্লাই দিচ্ছে নিজেদের মতো করে, বা মানে বৈসাদৃশ্যভাবে। তো সেই জন্য মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই নোটিশ জারি করে বলা হয়েছে তারা যেন এইভাবে ব্যক্তিগতভাবে হচ্ছে উত্তর দিয়ে শোকজের নোটিশের মানে শোকজের যে রিপ্লাই সেটা যেন নির্দিষ্ট ডিআই অফিসে ঠিক মতো মানে এফিসিয়েন্ট প্রসেসিং বা অ্যাপ্রোপ্রিয়েটভাবে তারা যেন অবশ্যই সেই ডিআই অফিসে এই শোকজের রিপ্লাইটা দেয়, আবার এই নোটিশ করে জানিয়ে দেওয়া হলো। তো যাই হোক, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।